হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিস বেঙ্গলি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আমি কাল রাতেই বাপি বাড়ি চলে এসেছি। তো এখানে তার মানে ডাইরেক্ট মানে মামা বাড়িতে চলে এসেছি। তো হলো কারণ মা বাবা আরা সবাই মামা বাড়িতে আছে। তো ডাইরেক্ট এখানেই চলে এসেছি, মামা নিয়ে চলে এসছে। তো এখানে সকাল সকাল উঠে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো চুলোতে এখানে মানে মামা চুলোতে রান্না করে আর দিদা গ্যাসে রান্না করে। তো দিদা হলো নিরামিষ ভুজি, তার জন্য দিদারটা আলাদা, আমাদেরটা আলাদা। তো আমি এখানে বানাচ্ছি ডিমের তরকারি আর নিম বেগুন। তো গাছ থেকে নিম পাতা পেড়ে নিয়ে এসছি। তো গিয়ে আর এখানে হলো ডিম মানে চুলে নিচ্ছি, সেদ্ধ করেছি। আর এখানে আলুগুলো সেদ্ধ হচ্ছে, মানে সেদ্ধ হয়নি এখন, আর একটু ঢেকে দেবো। তো চলো দেখতে থাকো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হচ্ছে। তো মাটি চুলোতে রান্না করার অভ্যাস তো একদম নেই, একদম চোখ টোক জ্বালা করছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানে কি অবস্থা মানে হচ্ছে আমার, আমি বুঝতে পারছি। আমার বিরক্ত লেগে যাচ্ছে, গ্যাসে তো ঝটঝট করে হয়ে যায়, আর এখানে মানে এত মানে আগুনটা নিভে যাচ্ছে, আবার ফু ফু দিয়ে জ্বালাতে হচ্ছে। What is it?